আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের ইচ্ছে আমরাও ভালো আছি। তো ডেইলি লাইফ স্টাইলের আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি নাইমা আছি আপনাদের সাথে, স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করেছি, তো সকাল সকাল নাস্তা করে নিয়েছি আজকে। তো নাস্তার পরে এক কাপ কফি তো খেতেই হবে, তো সেই কফিটাই বানিয়ে নিচ্ছি এখন। আর কফিটা হচ্ছে আমি একটু টাইম নিয়ে বসে নিরিবিলি খেতেই পছন্দ করি। তো এই টাইমটা তো হচ্ছে একটু ফেসবুক বা ইউটিউবে আপুদের ভিডিওগুলো দেখা হয় বেশিরভাগ সময়, তো এখনও সেটাই করছি। কফিটা খাচ্ছি আর মোবাইলে একটু ঘাটাঘাটি করছি। কাজ শুরু করে দিলে তখন তো আর মোবাইলটা তেমন একটা দেখা হয় না, তো এই জন্য এই টাইমটাতেই হচ্ছে আমি মোবাইলটা দেখি নাস্তার পরে, যখন কফিটা খাই তখন আর কি। তো কফিটা খেয়ে এখন হচ্ছে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। তো সবার প্রথমে টেবিলটা ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিলটার উপরে বাচ্চারা যে যা পারে সব কিছু এনে রেখে দেয়, তো সেগুলো এখন একটু সরিয়ে নিচ্ছি। ছোট বাচ্চাদের ঘর থাকলে যেটা হয়, তো দেখা যায় পেন্সিল খাতা কলম সব কিছু টেবিলের মানে ডাইনিং টেবিলটার উপরেই বেশিরভাগ থাকে, আর হচ্ছে যাই পায় সব কিছু টেবিলের উপরেই আনে। তো এগুলো সরাতে সরাতে অনেকটা টাইম চলে যায়। খালার দিক থেকে সব কিছু কেটে নিয়েছে দুপুরে যা যা রান্না করব। তো এখানে তেলাপিয়া মাছ, গরুর মাংস মানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, এগুলো রান্না করব দুপুরে। আর এই তো ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে দুধ জল দিচ্ছি আর কি। আর আদিয়ান মাশাল্লাহ এখন হাঁটতে শিখেছে, তো এই তো সারা ঘর হেঁটে বেড়ায় সারাক্ষণ। আর এই স্মৃতিগুলো হচ্ছে আমি ক্যামেরায় ক্যাপচার করে রাখি আমার বাচ্চাটা যখন হাঁটে। তো আদিয়ানের শুধু না, আমার বড় বাচ্চাদের ছবিও আমি এভাবে মোবাইলে সবসময় তুলে রেখেছি, ভিডিও আছে অনেক ধরনের। তো যখন ওরা হাঁটতে শিখেছে, নতুন খাবার শিখেছে বা কথা বলতে শিখেছে, সব কিছুই কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করেছি আর ভিডিও করেছি। আর এখন হচ্ছে আমি ওরা যখন বড় হচ্ছে ওদেরকে মাঝে মাঝে বের করে দেখাই যে তোমরা কি করেছো দেখো, তো ওরাও খুব এনজয় করে ব্যাপারটা আর আমার কাছেও তো খুব ভালো লাগে। আর এখন তো ভিডিও করছি, ভিডিও ব্লগিং করছি, সেই সুবিধাতে তো আরও বেশি করে মানে সব কিছু দেখা হয় আর ভিডিও করে রাখা হয়। তো যাই হোক, আমি কিন্তু এদিক থেকে গরু মাংসটা একদম ভালো মতো হাতে মেখে বসিয়ে দিয়েছি সাথে সাথে, আজকে আর ম্যারিনেট করে রাখতে পারবো না, সময় হয়ে গেছে অনেকটা। আর সংসারের তো কাজকর্মের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। যখন অসুস্থ হয়েছি তখন তো তেমন কোনো কাজ করতে পারিনি, আর সুস্থ হয়ে যে কাজ শুরু করেছি, তো আম্মু বলে যে তুই সুস্থ হতে পারিস না, এর মধ্যে কাজ বাজ শুরু করে দিয়েছিস, একটু রেস্ট নে। কাজের মধ্যে থাকলে আসলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যেন সময়টা তাড়াতাড়ি যায়, আর একদম বসে থাকতে ভালো লাগে না। অসুস্থ সময়টা যে কিভাবে পার করেছি সেটা তো শুধু আমিই জানি। তো প্রতিদিনকার কাজগুলো করতে করতে আমার ভাই আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আরও অনেক ভাই আপুর কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবে। আর আমার চ্যানেলে যদি আপনি আজকেই নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নতুন কোনো, সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি। তো যাই হোক, কাজগুলো তো করবই আর আপনাদের সাথেও শেয়ার করব কি কি করছি। হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে খুবই টেস্টি হয়, আমার কাছে ভালো লাগে হাতে মেখে রান্না করতে, মশলাগুলো মনে হয় যেন খুব প্রপারলি মাংসের মাঝে যায়।
আর চেষ্টা করি যে মাংসটাকে মেরিনেট করে হাফ এন আওয়ারের মতো রেখে দিতে। আধা ঘন্টা যদি মেরিনেট করে রাখা হয় তাহলে মনে হয় যে মাংসটার মধ্যে মশলাগুলো ভালো মতো হয়, মানে যায় আর কি। তো সেটা যদি না পারি তাহলে সাথে সাথে হাতে মেখে বসিয়ে দিলেও ভালো লাগে। একটু ভালো মতো কষাতে হয়, কষালেও মাংসটা খেতে ভালো লাগে। আর আজকের মাংসটা একটু হার্ড ছিল, মানে শক্ত ছিল, অনেকক্ষণ লেগেছে আমার সেদ্ধ হতে। তো এখানে যে আমার সিঙ্কের উপরে যে আমার র্যাকটা আছে, মানে থালা বাসন ধুয়ে যে ওয়াশ করে রাখি, সেই র্যাকটা আমি অসুস্থ হওয়ার পরে আর ওয়াশ করা হয়নি। তো কাজের খালা, তারপর আমার বোন হচ্ছে যখনই যা ধুয়েছে সব রেখে দিয়েছে, তো অনেক ময়লা হয়ে গেছে। এটা তো 2-3 দিন 4 দিন পর পরই পরিষ্কার করে নিতে হয়, তো পরিষ্কার না করার কারণে এরকম ময়লা জমে গেছে, সব কিছু আর কি ময়লাতে ভরে গিয়েছে। আর আমি তো এগুলো দেখতেই পাই না একদম। তো সবার আগে হচ্ছে আমি এই তো কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন সরিয়ে এখন হচ্ছে র্যাকটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিব। আর র্যাকটা পরিষ্কার করার আগে সাইডটাকেও খুব ভালো মতো একটু মুছে নিচ্ছি। দেখা যায় খালারা যখন পরিষ্কার করে তখন এই সাইডটা পরিষ্কার করে না, এমনিতেই আর কি রেখে দেয়। তো এখন হচ্ছে আমি ভালো মতো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আসলে নিজেদের সংসারের কাজগুলো যদি নিজেরা না করি তাহলে কিন্তু প্রপারলি হয় না, কাজের খালা দিয়ে করলে মানে ওরকম ভাবে প্রপারলি কাজটা হয় না। আমার কাছে মনে হয় যে আমি নিজে যতটা ক্লিন করতে পারি কাজের খালারা কিন্তু ওরকম ভাবে করবে না, কারণ এটা তো আমার সংসার, আমার দায়িত্ব। তো এই তো কথা বলতে বলতে ক্লিন করে নিয়েছি। আর এটা ক্লিন করলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আর দেখতেও ভালো লাগে। আর ময়লা হয়ে থাকলে তো একদম, মানে যেহেতু কালারটা একটু লাইট কালার তো ময়লা হলে একদম বাজে দেখায়। এদিক থেকে মাংসটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি খুব ভালো মতো। আর আমি হচ্ছে গরম মশলাটা একটু পরে ইউজ করি, তাহলে গরম মশলার ফ্লেভারটা মাংসে খুব ভালোভাবে থাকে। তো আমি কিন্তু কাজ করছি আর রান্না বান্নাগুলো করে নিয়েছি। তো কাজ কিন্তু অনেকগুলো করছি, মাংসটা বসিয়ে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। আর আরেকটা চুলাতে হচ্ছে ভাত বসিয়েছি আমি, যেহেতু বাড়িতে থেকে চাল এনেছি, মোটা চাল আর কি, তো সে চালটা হতে একটু সময় বেশি লাগে। তো এই তো ভাতটা উঠিয়ে নিয়ে এখন হচ্ছে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মানে ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা, তার থেকেও বেশি পছন্দ হচ্ছে তেলাপিয়া মাছ। কিন্তু আমার বাসায় আমার হাজবেন্ড হচ্ছে চাষ করা যে তেলাপিয়া মাছগুলো, এই যে বড় তেলাপিয়া মাছগুলো, মানে বাজার থেকে যে মাছগুলো কিনে আনা হয়, সেগুলো একদমই খেতে পছন্দ করে না আর খায়ও না। আমাদের গ্রামের বাড়ির পুকুরে যে মাছগুলো হয় একটু ছোট ছোট টাইপের আর কি, তেলাপিয়া মাছ, সেগুলো একটু খায়, ফ্রাই করে খায় আর কি। কিন্তু বাজার থেকে যেগুলো আনা হয় শুধু আমার জন্যই আনে, আমার বাচ্চারাও তেমন একটা পছন্দ করে না আর আমার হাজবেন্ডও খায় না। তো দেখা যায় শুধু আমি পছন্দ করি দেখে আমার হাজবেন্ড কিনে আনে। আমার কাছে কেন যেন তেলাপিয়া মাছটা অনেক বেশি পছন্দের। তো অন্য কোনো মাছ না খেলেও আমার কিন্তু তেলাপিয়া মাছটা কখনোই মানে মনে হয় না যে খাবো না। তো এখানে হচ্ছে আর তেলাপিয়া মাছের হচ্ছে মাথাটা সব থেকে বেশি পছন্দের, মাথাটা তো আমি মানে কোনোভাবেই ছাড়তে পারবো না, সেটা আমাকে রান্না করলে খেতেই হবে। তো আজকের তেলাপিয়া মাছটা আমি একটু আলু আর টমেটো দিয়ে ভুনা করব। তো অনেকদিন যাবতই আমার ইচ্ছা করছিল যে তেলাপিয়া মাছ একটু ভুনা করে খাই টমেটো আলু দিয়ে। তো তার জন্য ওকে বললাম আমার হাজবেন্ডকে যে এটা তেলাপিয়া মাছ এনো। আর এতদিন যেহেতু অসুস্থ ছিলাম, জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগেনি, তো জ্বর থেকে উঠে মনে হচ্ছিল যে এভাবে একটু খাবো, তো নিয়ে এসেছে আর কি। তো এই তো মাছটা আগে ভেজে নিয়েছি, এখন হচ্ছে মশলা কষিয়ে আমি আলুটা কষিয়ে নিয়েছি আর মাছগুলো দিয়ে পরে হচ্ছে টমেটোটা দিচ্ছি। আর আমি যে টমেটোটা ইউজ করি সেটা হচ্ছে একটু টক টমেটো, তো টমেটোটা খেতে ভালোই লাগে, একটু আস্ত আস্ত থাকে, একটু লাস্টে দেই আর কি, রান্না হয়ে যাওয়ার একটু আগে টমেটোটা দেই। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো সন্ধ্যার দিকে একটু বের হলাম চা খাওয়ার জন্য আমার হাজবেন্ডের সাথে, আর আয়মান আদিয়ানকে নিয়ে এসেছি সাথে করে। অনেকদিন যাবতই আমার হাজবেন্ড বলছিল যে চলো একটু বাইরে থেকে চা খেয়ে আসি, তো যাওয়া হয়নি, শরীরটা ভালো লাগেনি দেখে আর যাইনি, আজকে ভাবলাম যে যাই। তো এখানের মালাই চাটা খুবই ভালো লাগে খেতে, তো মালাই চা নিয়েছি, তো আমরা দুজন দাঁড়িয়ে একটু খেয়ে নিচ্ছি। তো চা খেয়ে হচ্ছে বাসার দিকে যাব। তো তার আগে আমার হাজবেন্ড বললো যে চলো আমরা একটু রিক্সায় ঘুরি,
তো একটু রিক্সায় ঘুরে তারপর বাসার দিকে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।